আম এমন একটি ফল যার গন্ধতেই আপনার মন ভরে যায়। ভারতে যাকে ফলের রাজাও বলা হয়ে থাকে। এছাড়া ভারত, পাকিস্তান, ফিলিপিন্সে জাতীয় ফল হলো এই আম। বাংলাদেশে আম গাছকে জাতীয় গাছ বলা হয়ে থাকে। জানা যায় কাজু বাদাম আমের বংশধর। আমকে কিন্তু সংস্কৃততে অম্র, মালয়ালমে মান্না, ইংলিশে ম্যাঙ্গো এবং ভারতীয়রা বিশেষ করে বাঙালিরা আম বলেই জানে। বেশিরভাগ বাঙালির কাছে ফলের কথা জিজ্ঞেস করলেই প্রথমে যে ফলটির নাম আসবে তা হলো আম। এই কারণেই তো বলা হয় আমে দুধে বাঙালি। বাংলার দুটি জায়গা মালদা ও মুর্শিদাবাদ সব থেকে বেশি আম উৎপাদন হয়। এক কথায় বলতে পারো বাঙালি রসনাতৃপ্তির সহযোগিতা করছে এই জায়গা। আপনি কত বছর ধরে এই ব্যবসাটার সঙ্গে যুক্ত আছেন, এই আমের ব্যবসার সাথে? এই ব্যবসার সাথে আজকে প্রায় 22 বছর। 22টা বছর? তাহলে তো আমের ব্যাপারে তো অনেক কিছু জানেন। এটা অনেকক্ষণ ধরে দেখছি যে আপনি আম সাজিয়েছেন, এটা কি আম? এটা বোম্বাই আম। বোম্বাই আম। আচ্ছা, এবছর আমের ফলন কেমন হয়েছে? এবার আমের ফসল প্রচুর পরিমাণে। আর দামটা কি সেই হিসেবে পাওয়া যাচ্ছে? না, দামটা হচ্ছে না। এতে খরচ বেশি, লাভ কম। খরচ বেশি হচ্ছে মানে আশার থেকে চলে যাচ্ছেটা বেশি, এটাই তো? ওরকম সেরকমই সিস্টেম। কারণ আম কম হলে লেবার কম যায় আর লাভটা বেশি দেখা যায়, দামটা ভালো থাকে। শুধুমাত্র যে রসনাতৃপ্তি করছে তা নয়, বাংলার অর্থনৈতিক দিক থেকেও সাহায্য করছে এই ফল। গরমকালে বাজার থেকে আম ভর্তি করা ব্যাগ আসতে যতটা না সময় লাগে তার থেকেও কম সময় লাগে তা শেষ করতে। লেবার কত, কজন করে লেবার নিতে হয় এক এক দিনে? আম পড়ার জন্য এক একদিন 4 জন, 5 জন, 3 জন। এক একজন লেবার কত করে নেয়? 400 টাকা খাওয়া। খাওয়া সমেত 400 টাকা, মোটামুটি 500 টাকা পড়ে যাচ্ছে, তাই তো? প্রায় 500 টাকা পড়ে যায়। 500 টাকা পড়ে। এই লসের বাজারেও আপনি আমের ব্যবসাটা করে যাচ্ছেন, কারণটা কি? এখন আমটা ফলাইছে, এটা তো হাতে করে নষ্ট করা যায় না, এটা তো গুছিয়ে নিতে হবে। আজকে না লসের 4 দিন তো লাভ দেয়, এখন লসের বেলা ফেলে দেবো তাকে, আর লাভের বেলা কোলে তুলে নেবো, তা তো হয় না, সব কিছুই সহ্য করে নিতে হয়। এই আমের পিছনেই কিন্তু লুকিয়ে আছে এক বিরাট অর্থনীতি। এই পশ্চিমবঙ্গের মাটি থেকে ইউরোপের বহু দেশে রপ্তানি করা হচ্ছে বিপুল সংখ্যক আম। কাজেই এই অর্থনৈতিক বৃদ্ধিকে হাতিয়ার করে নিয়েছে রাজ্য সরকার। 2018-র এক রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকার সিদ্ধান্ত নিয়েছে মালদা ও মুর্শিদাবাদে যে আম উৎপাদন করা হয় সেগুলি মূলত ইউকে, ফ্রান্স, ইটালি ইত্যাদি জায়গায় রপ্তানি করা হবে। ভ্যারাইটির কথা বলতে গেলে ন্যাংরা, হিমসাগর, অম্রপালি, ভূগোল, পচামানিক, বিভিন্ন ধরনের আমের ভ্যারাইটিস কিন্তু রপ্তানি করা হচ্ছে। এই যে অনেকক্ষণ দেখছি যে কিছু আম এপাশে রাখা, কিছু আম এখানে গুছাচ্ছেন, কিছু আম ওপাশেও ছাট হিসেবে রাখছেন, এই কারণটা কি? ওই ছাটগুলি আলাদা দামে বিক্রি হয়, কিছু গরিব মানুষ আছে ওরা আলাদা নিয়ে বাড়িতে খায়। আর এই যে আলাদা সাইডে রাখছে এটা মাথানির জন্য, ঝুড়ি ঝুড়ির মাথানির জন্য। আমটা সাজালে ভালো হয়, ভালো দাম, মোটামুটি খদ্দারের যদি চোখে লেগে যায় আমটার ভালো দাম পাওয়া যায়। বাড়িতে কয়জন সদস্য আছে? 5 জন সদস্য আছে। 5 জন সদস্য। এই ব্যবসার সঙ্গে কি তারা কোনো রকম ভাবে যুক্ত আছে, যে কোনো রকম ভাবে আপনাকে হেল্প করে? আমাকে সবসময় জন্য হেল্প করে, আম জাগে দেওয়ার থেকে, আম পাকাম বিছানার থেকে। আজকে তো অল্প আম দেখে লোক, বাড়ির লোকজন সব বিষয় আছে, আমি একাই করছি। তা এবছরের বাজার মূল্য কত আমি? এখন এই বোম্বাই আমটা তো এখন প্রথমে তুললাম, এটা কত, 35 টাকা কি 37 টাকা কি 38 টাকা এরকম যাবে। আর এরপরে কি বাড়তে পারে বলে আপনার মনে হয়? কমবে, মানে যতদিন যত মালের চাপ বাড়বে, তো আগে একদম তুলে তো সবাই তো পাকাতে পারে না, আর সবাই এই কাজটা জানেও না যে কোন মালটা ভালো রং হবে কি হবে। এটা যারা জানে তারাই আগে আগে অ্যাডভান্স পাকিয়ে কিছু পয়সা তুলে নেয়। আগে তুলতে পারলে কিছু কি বেঁচে যায়, যে যাতে দাম ভালো পাওয়া গেলে এরপরে 10-12 টাকা বিক্রি হবে, তখন খরচার টাকা উঠবে না। এই বাংলার মাটিতে 400 মেট্রিক টন উৎপাদন করা হয় আম, যাতে বাঙালি রসনাতৃপ্তির পরও রপ্তানি করা হয় আম। তাহলে বুঝতেই পারছেন আম বাঙালির আম নীতি কোথায় পৌঁছেছে।
এবার কিন্তু পূর্ব বর্ধমানের পূর্বস্থলিতে প্রচুর পরিমাণে আমের ফলন হয়েছিল। আশাতে জল ঢালল কালবৈশাখী ঝড়। বাংলার সুস্বাদু আম হিসেবে পুরস্কৃত হয় পূর্বস্থলী আমও। কালবৈশাখীর কারণে এবারের বাজার একেবারে পড়ে গিয়েছে।